চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন ওমর সানি ও জায়েদ খান। সানির অভিযোগ, মৌসুমীকে অসম্মান করেছেন জায়েদ। বারবার সতর্ক করার পরও একই কাজ করেছেন তিনি, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে জায়েদকে চর মেরেছেন। তারপরে ঘটনা সবারই জানা। সানি জায়েদ ইস্যুতে যখন ফিল্ম পাড়ায় চাপা উত্তেজনা, ঠিক তখনই পারদ চড়িয়ে দিলেন মৌসুমী। ঘটনা দুই দিন পর মুখ খুলেছেন তিনি। সোমবার অডিও বার্তা পাঠিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে, সাফাই গিয়েছেন জায়েদের পক্ষে। শুধু তাই নয়, অডিও বার্তায় ওমর সানিকে ভাই সম্বোধন করেছেন মৌসুমী। ভাই ডাকায় অনেকে ধরে নিয়েছেন সানি মৌসুমীর মাঝে দূরত্ব তৈরি হয়েছে। যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। স্বামীকে ভাই ডাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসে যেমন সৃষ্টি হয়েছে, তেমনি অনেকে বলছেন ইসলাম ধর্ম মতে স্বামীকে ভাই রেখে ভুল করেছেন মৌসুমী। তাই প্রশ্ন উঠেছে, নিজের স্বামীকে কি আদৌ ভাই বলে ডাকা যায় কিনা এ নিয়ে। বাংলাদেশে সাধারণত স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানজনক মনে করা হয়, যদিও আরব দেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন ছিল। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হল, রেওয়াজ থাকলে এবং প্রয়োজন হলে যে কোনো সময় স্বামীর নাম উচ্চারণ করা যায়। ইসলাম ধর্মমতে স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানসূচক নাম ব্যবহার করে ডাকতে পারবে, বিশেষ করে স্ত্রী তার স্বামীকে সম্মান প্রদর্শন করবে। স্ত্রীকে বোন বা আপু বলে ডাকা মাকরু। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি নিজ স্ত্রীকে নবীজির সামনে হে আমার বোন বলে সম্বোধন করেছিলেন, তখন নবীজি তাকে এ ধরনের সম্বোধনের ব্যাপারে অপছন্দের কথা জানিয়েছিলেন এবং এভাবেও ডাকতে নিষেধ করেছিলেন। একইভাবে স্বামীকে ভাই বলে সম্বোধন করাও অনুচিত, তবে নিজের স্বামীকে ভাই বলে ফেললেও তাতে বৈবাহিক সম্পর্কে কোনো ক্ষতি হবে না। তবে স্বামী যদি স্ত্রীকে বোন বলে সম্বোধনের মাধ্যমে এমন ইচ্ছা করে যে আমার বোন যেমন আমার জন্য হারাম, তুমিও তেমনি আমার জন্য হারাম, তাহলে তা জিহার অন্তর্ভুক্ত হবে। এ ধরনের অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে না যতক্ষণ না স্বামী কাফফারা আদায় করে। আর জিহারের কাফফারা হলো ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখা বা 60 জন অসহায় ব্যক্তিকে খাওয়ানো। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।